এদেশের ভবিষ্যৎ তোমরা নষ্ট করে দিয়েছো। এই দুর্নীতিবাজরা এদেশের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এইবার আমরা দাঁড়িয়েছি, আমাদের ভবিষ্যৎ আমরা নির্মাণ করব ইনশাআল্লাহ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্র ও শনিবার দুই দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মামুনুর রশিদের সঞ্চালনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী, পৃষ্ঠপোষক ও এলাকাবাসীর অংশগ্রহণে দিবসটি উদযাপিত হয়। 16 ডিসেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুল হক। অনুষ্ঠান শুরু হয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কুচকাওয়াজ, পিটি ডিসপ্লে, অঙ্ক দৌড়, মোরগের লড়াই, মুক্তিযুদ্ধের নাটক, বাল্য বিবাহ প্রতিরোধে নাটক প্রদর্শন, দেশাত্মবোধক গান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ ও ত্যাগের বিষয়গুলো তুলে ধরা হয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে আগামী দিনগুলোতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান স্কুল ম্যানেজিং কমিটি। চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা ও মহাপরিচালক চাষিরহাট ইউনিয়নের কৃতি সন্তান হোসেন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিজয় দিবসের এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদেরকে স্মরণ করে বলেন, এই জাতির মধ্যে সুশিক্ষার অভাব রয়েছে বলেই একদল বিশ্বাসঘাতক বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সহ রাষ্ট্রনায়কদের নির্মমভাবে হত্যা করেছে। এই জাতিকে সঠিক শিক্ষার মাধ্যমে সংশোধন করতে না পারলে এমন নিকৃষ্ট ঘটনা বারবার ঘটবে। একটা জাতিকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য সঠিক আদর্শ ও সুশিক্ষার কোনো বিকল্প নেই। এ সময় তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা ও অত্র এলাকায় একটি উন্নত মানের হাসপাতাল নির্মাণ করার ঘোষণা দিয়ে আরো বলেন, এখন আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখান থেকে একদল দেশপ্রেমিক সোনার মানুষ বের হবে, যারা বিজ্ঞান, প্রযুক্তি, সাধারণ শিক্ষা এবং নৈতিক শিক্ষায় বলিয়ান হবে, দেশ ও সমাজ গড়ায় নিজেদের জীবন উৎসর্গ করবে। তিনি বলেন, গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে উন্নত শিক্ষার বিকল্প নেই। তিনি শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। আমাদের এই দেশের মানুষ অক্সফোর্ডে যায়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। গত বছর সরকারের হিসাব 20,000 স্টুডেন্ট শুধু ইংল্যান্ডে দরখাস্ত করেছে। 20,000 স্টুডেন্ট তারা ইংল্যান্ডে পড়তে যাবে। আমাদের দেশে ডলার সংকট কেন হয়, অন্য কথা আমি বলবো না, ডলার সংকট কেন হয়, এটা একটা কারণ। শিক্ষার জন্য হাজার হাজার স্টুডেন্ট বিদেশে যাচ্ছে, টাকার মান কম, 100 টাকা, 110 টাকা এখন 1 ডলার। এই ডলার চলে যাচ্ছে, আমাদের ডলারের প্রয়োজন। চিকিৎসার জন্য চলে যাচ্ছে সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ। আমার দেশের হাসপাতালকে গুরুঘর বানিয়ে দিয়ে আপনারা বিদেশে যাবেন চিকিৎসার জন্য, কেন? আমাদের স্টুডেন্টরা কি মেধাবী নয়? আমাদের স্টুডেন্টরা কি এই সমাজের জন্য কিছু করার নাই? আমি বহু ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি, আমি বলেছি তোমাদেরকে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা ইঞ্জিনিয়ার হচ্ছ, তোমরা ডাক্তার হচ্ছ, তোমরা কানাডা চলে যাচ্ছ, তোমরা আমেরিকা চলে যাচ্ছ। তারা আমাকে বলে, সেলিম ভাই, এদেশে কোনো ভবিষ্যৎ নাই, এদেশে কোনো ভবিষ্যৎ নাই। তখন আমি বলি, এদেশের ভবিষ্যৎ তোমরা নষ্ট করে দিয়েছ। এই দুর্নীতিবাজরা এদেশের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এইবার আমরা দাঁড়িয়েছি, আমাদের ভবিষ্যৎ আমরা নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমরা মূলত এই চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়কে একদিন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করব। আমি চিকিৎসার জন্য আমার কোন কর্মীকে বিদেশে যেতে দেব না। আমরা প্রমাণ দেব, 1971 সালে আজকে বিজয় দিবস অনুষ্ঠান, এদেশের বীর জনতা রক্ত দিয়ে তখন দেশটা স্বাধীন করেছে, এই বাংলার মাটিকে আমরা সিরিয়া, ইরাক, আফগানিস্তান হতে দেব না ইনশাআল্লাহ। চিকিৎসার জন্য কারো বিদেশ যাওয়া লাগবে না, এই অত্র এলাকায় উন্নত মানের হাসপাতাল দেব ইনশাআল্লাহ। আজকে আমি যে কথাটা বলি, এটা আমার স্বপ্ন। স্বপ্ন মানুষ বাস্তবায়ন করে, কিছু মানুষ খালি স্বপ্ন দেখে আর কিছু মানুষ স্বপ্নকে বাস্তবায়ন করে। এখানে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেব, প্রযুক্তি কলেজ হবে, স্কুল হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কররানী ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যান রুফাইদা পন্নি, চাষিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম ভুঁইয়া, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার, ইউপি সদস্য আবুল কাশেম ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা মুফিজুল্লাহ, নিজামুদ্দিন, এবাদুল্লাহ মাস্টার, মজিবর হক ও স্থানীয় বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আব্দুর রহিম, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ, ডাক্তার শহীদ, ডাক্তার মহিন, মাসুদ আলম, আনোয়ার হোসেন সহ চাষিরহাট ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিন মাহমুদ ও অনামিকা হক। দুই দিনব্যাপী নানা আয়োজনের পর বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।